فقد قال النبي صلى الله عليه وسلم موت قبيلة أيسر لي من موت عالم হাদিস তবারানী শরীফে উদ্ধৃত হয়েছে। রহমাতুলিল আলামিন মুআল্লিমুল খাইর সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন শাফিউল মুযনিবিন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মাউতু কাবিলা, একটা উপজাতির মৃত্যু, কোনো একটা গোত্রের মৃত্যু, আইসারুলি, আমার কাছে এটা সহজ, অতি তুচ্ছ, অতি নগণ্য, কিসের চেয়ে? মিম মাউতি আলিমিন, একজন আলেমের মৃত্যুর চেয়ে। অন্য ভাষায় বলতে গেলে মাউতুল আলিমি মাউতুল আলম, একজন আলেমের মৃত্যু মানেই পুরো একটা জগতের মৃত্যু। আল্লাহু আকবার। এর পিছনের কারণ, বিশ্ব নভোমণ্ডল ভূমণ্ডলের যত সৃষ্টি রব্বে করিম তিনি ইতোমধ্যে করেছেন, সব মখলুকাত একজন আলেমের জন্য হার হামেশা কনসার্ন থাকেন। একজন আলেমের সম্মানার্থে ইভেন সপ্তজগতের ফেরেস্তা তাদের ডানাগুলি মর্যাদার কারণে জমিনে বিছিয়ে দেন। ঠিক তেমনটাই আবু দাউদ শরীফের হাদিসে উদ্ধৃত হয়েছে, ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা রিদান লিত্বালিবিল ইলম। বিশ্ব নবী 1450 বছর আগে ইরশাদ করেছেন, একজন সত্য হকপন্থী আলেম জ্ঞান পিপাসুর মর্যাদার কারণে আসমান জমিনের ফেরেস্তাগুলি জমিনে তাদের পাখনাগুলি ডানাগুলিকে বিছিয়ে দেন। সুবহানাল্লাহ। আসমান জমিনে যত সৃষ্টি আছে, একজন আলেম ভুল বশত যদি তার কোনো স্খলন হয়ে থাকে, তার জন্য হার হামেশা ক্ষমা প্রার্থনা করতে থাকেন রব্বে করিমের কাছে। আল্লাহু আকবার। কুল্লু ইবনি আদম খাতা, প্রতিটা মানুষ ভুল করে, শুধুমাত্র নবী রাসূলগণ ছাড়া তারা বেগুনা, মাসুম, নিষ্পাপ রব্বে করিমের দরবারে। এই ছাড়া কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত আলেম আসবে, যত সাধারণ মানুষ থাকবে, সবাই কোনো না কোনোভাবে পাপ এর মধ্যে লিপ্ত থাকবেই, এটাই স্বাভাবিক। অজ্ঞতা বশত যদি কোনো একজন আলেমের ভুল হয়ে যায়, ওই আলেমের ভুলের জন্য খোদ আসমানবাসী জমিনবাসী আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহু আকবার। এই জন্য বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফির লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। নিঃসন্দেহে একজন আলেমের সম্মানার্থে ওই আলেম যদি কখনো কোনো কারণে কোনো ভুল করে বসেন, আসমানবাসী জমিনে যারা আছে, হাত্তাল হিতানু ফি জাউফিল মা, ইভেন পানির অতল গহ্বরে, সমুদ্র তটে, পানির নিচে অন্ধকারে যে ছোট ছোট মাছ কিংবা দানবাকৃতির মাছগুলি আছে, ওই মাছ সব রাজি পর্যন্ত একজন আলেমের গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন। আল্লাহু আকবার। মুআজ্জাজ হাজিরিন, কারণ ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ। বিশ্ব নবীকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আলেমের মর্যাদা আপনার কাছে কতটুকু? বিশ্ব নবী খুব গুরুত্বপূর্ণ কোনো বিষয় হলে এক্সাম্পল দিয়ে, দৃষ্টান্ত দিয়ে, উদাহরণ দিয়ে সাহাবীদেরকে বুঝাতেন একজন আলেমের মর্যাদা সাধারণ মানুষের তুলনায় কত বেশি। আবু দাউদ শরীফের হাদিসে উদ্ধৃত হয়েছে, রাহমাতুল আলামিন বলছেন, ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কামারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। গভীর রাত, পূর্ণিমার চাঁদ যখন ঝকঝক করে জ্বলতে থাকে,
সারা পৃথিবীর আনাচে কানাচে ভূপৃষ্ঠে নিক্ষিপ্ত পরিত্যক্ত যত বালিকণা আছে তার চেয়ে অজস্র অসংখ্য অগণিত গুণ বেশি পরিমাণ বালির কণার চেয়েও অনেক আধিক্য যে নক্ষত্ররাজি আসমানে আছে। পূর্ণিমার চাঁদ উঠলে সেই নক্ষত্ররাজিগুলি যেমনিভাবে স্তিমিত হয়ে যায়, অনুজ্জ্বল হয়ে পড়ে পূর্ণিমার চাঁদ সর্বদিক থেকে দেখা যায়, একজন আলেমের মর্যাদা সাধারণ একজন মানুষের তুলনায় তার চেয়ে অনেক অনেক গুণ বেশি। এই মর্যাদা টাকা পয়সার কারণে নয়, একজন আলেমের মর্যাদা দিনার কিংবা দিরহামের কারণে নয়, একজন আলেমের মর্যাদা ক্ষমতার কারণে নয়, একজন আলেমের মর্যাদা শুধুমাত্র তার রাজনৈতিক কোনো যোগসূত্রিতার কারণে নয়, কেবলমাত্র একটাই কারণ, সেটা হচ্ছে বিকজ অব নলেজ, কারণ হচ্ছে জ্ঞান। আর এই জ্ঞান হচ্ছে ওহির সর্বপ্রথম শুভ সূচনা, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জন্য ইসলাম ধর্মে যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করবে, কোনো মূর্খের কোনো অজ্ঞ মানুষের ইলিটারেট আনএজুকেটেড মানুষের স্থান ইসলাম ধর্মে হতে পারে না। যে নিজেকে মুসলমান বলে দাবি করবে, যেই নিজেকে ইমানদার বলে দাবি করবে, তাকে অবশ্যই ইলমে দীন, ইলমে ইলাহি, শরীয়ত জ্ঞান, ঐশ্বরিক জ্ঞান, কোরআন এবং সুন্নার জ্ঞানে ব্যুৎপত্তিগত জ্ঞানী হতে হবে, নাচে সে ভালো মুসলমান হতে পারবে না মুআজ্জাজ হাজিরিন। কারণ এই জ্ঞান সব নবী রসুলের উত্তরাধিকারী সম্পত্তি, অ্যাসেট। আলেমদেরকে নবী রসুলগণ উত্তরাধিকার বানিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেমগণ নবীদের উত্তরসূরি, ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান ওয়া ওয়াররাসুল ইলমা। তবে জেনে রাখো দুনিয়াবাসী, নবী রাসূলগণ আলেমদেরকে দিনার কিংবা দিরহাম দিয়ে ধনী বানিয়ে যান নাই, উত্তরাধিকার বানিয়ে যান নাই, বরং নবী এবং রাসূলদেরকে আল্লাহ তাআলা যেই জ্ঞান দিয়েছেন, ধর্মীয় জ্ঞান, আল্লাহকে পাওয়ার জ্ঞান, আল্লাহকে জানার জ্ঞান, আল্লাহকে চেনার জ্ঞান, আল্লাহকে মানার জ্ঞান, সেই জ্ঞান দিয়ে আল্লাহ তাআলা আলেমদেরকে নবীদের উত্তরাধিকার বানিয়েছেন। সুবহানাল্লাহ। এই জ্ঞানের কারণে আলেমের মর্যাদা এত বেশি, কারণ এলেম জ্ঞান এটাই মর্যাদা। এলম জ্ঞান এর প্রতিশব্দ হলো এলেম, আইন লাম মিম আল এলম, এলম মানে হচ্ছে জ্ঞান, নলেজ। আইন দিয়ে বলা হয় অলু, লাম দিয়ে বলা হয় লাতাফা, মিম দিয়ে বলা হয় মুলক। একজন আলেমের মাঝে একজন জ্ঞানী ব্যক্তি যিনি নিজেকে আলেম বলে দাবি করবেন তার মাঝে তিনটা গুণ থাকবে। মনে রাখবেন যে যত বেশি জ্ঞানী হবেন, তুজিরু সাহিবাহা ইলা ইল্লিয়িন ফা ইন্নাল আইনা মিনাল ইল্লিয়িন, যার জ্ঞান যত বেশি হবে তিনি তত বেশি মর্যাদার উচ্চ আসনে সমাসীন হবেন। সুবহানাল্লাহ। যার জ্ঞান যত বেশি তিনি মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হবেন। সব নবী রাসূলের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদাবান নবী রাসূল হচ্ছেন আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন, কারণ তিনি এমন নবী যেই নবীকে আল্লাহ তাআলা ইলমুল আউয়ালিন ইলমুল আখিরিন শিক্ষা দিয়েছেন, পূর্বে পরে সব জ্ঞান দিয়েছেন। তিনি সেই নবী যেই নবী কি ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম, নবী আপনি যা জানতেন না আপনাকে আমি আল্লাহ তাআলা সব শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সেই জ্ঞানের কারণেই আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে সব ফেরেশতাদের উপরে ইভেন ইবলিসের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করিয়েছিলেন এবং সব ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ তাআলা সেজদা দিয়েছিলেন শুধুমাত্র জ্ঞানের কারণে। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, একজন ব্যক্তি যিনি আলেম হবেন, যিনি জ্ঞানী হবেন, তিনি মর্যাদার সর্বোচ্চ আসনে সমাসীন হবেন। যে যত বেশি জ্ঞানী হবে সে তত বেশি বিনয়ী হবে। কারণ ফা ইন্নাল লামা মিনাল লাতাফা,
আইন এলমুন লিখতে যে লামটার প্রয়োজন হয়, আইনের পরের লাম, লাম মানে হচ্ছে লাতাফা, লাতামাফা মানে হচ্ছে বিনয়, কোমলমতি হবে, নরম হৃদয়ের অধিকারী হবে। তাজুরুহু ওয়া তুসাইয়িরু সাহিবাহা লাতিফান, যার জ্ঞান যত বেশি হবে সে তত বেশি মর্যাদার আসনে সমাসীন হবে বটে, তাকে তত বেশি বিনয়ী হতে হবে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। যে যত বেশি জ্ঞানী হবে সে তত বেশি বিনয়ী হবে, যে যত বেশি উপরের দিকে উঠতে যাবে সে তত বেশি মাটির দিকে নিজেকে সংবরিত করে নিবে, তাহলেই মিল্ক আসবে, কর্তৃত্ব আসবে। সুবহানাল্লাহ। ফাবিইজ্জাতি আল্লাহ, ফাবিইজ্জাতিল আলেম ইউতিল্লাহু আল আলিমা আল ইজ্জাতা, ইজ্জতের বরকতেই, এলেমের বরকতেই আল্লাহ তাআলা একজন আলেমকে এতটা মর্যাদাবান করেছেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা যাকে এলেম দিয়েছেন তাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন, আর যাকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বিনয়ী বানিয়েছেন এবং সর্বোচ্চ জ্ঞানের অধিকারী হয়েছেন তাকে মানুষ তত বেশি ভালোবাসে এবং ভয়ও করে। সুবহানাল্লাহ। অতএব একজন, আমরা যদি অন্য ভাষায় বলতে যাই সহজভাবে, একজন আলেম তাকে অবশ্যই ধর্মীয় জ্ঞানে জ্ঞানী হতে হবে, কোরআন সুন্নার নির্যাস তার মাঝে থাকতে হবে, সে যত বেশি জ্ঞানী হবে তত বেশি বিনয়ী হবে, আর যত বেশি বিনয়াবনত হতে পারবে তত বেশি মানুষের ভালোবাসা এবং ভয় তার ব্যাপারে মানুষের অন্তরে জাগ্রত করে দিবেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি একজন আলেম তিনি জ্ঞানী হয়ে থাকেন, জ্ঞানী হওয়ার পরে যদি তার অদ্যত্ত থাকে, অহংকার থাকে, সে প্রকৃত পক্ষে কোনো আলেম হতে পারে না, তার জন্য মানুষের ভালোবাসা থাকে না, মানুষ তাকে ভয় করে না। মুআজ্জাজ হাজিরিন, অন্য ভাষায় যদি বলে থাকি, একজন আলেম সে যত বেশি এলেমের অধিকারী হবে, এলেম অর্জন করবে, নলেজেবল হবে, সে তত বেশি বিনয়ী হবে, আর যে যত বেশি বিনয়ী হবে তাকে মানুষের দায়িত্ব হচ্ছে তাকে সম্মান করা, এহতেরাম করা, ইকরাম করা। সুবহানাল্লাহ। অতএব এক, যিনি যত বড় আলেম হবেন তিনি যদি আর মাঝে যদি বিনয়াবনত সেই চরিত্র থেকে থাকে, তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে সেই আলেমকে শ্রদ্ধা করা, কারণ জ্ঞানী আর মূর্খ কখনো এক হতে পারে। সাধারণ মানুষের তুলনায় একজন আলেমকে তেমনটাই শ্রেষ্ঠত্ব দিয়েছেন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য রব্বে করিম তিনি বলছেন সুরা আজ-জুমারের নবম আয়াতে, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জ্ঞানী আর যারা মূর্খ, যারা জানে যারা জানে না, তারা কি দুই এক, দুই কি সমান? তাহলে মর্যাদার দিক থেকে উভয়ে সমান হতে পারে না। এই জন্য একজন আলেমকে আমাদের দায়িত্ব হলো ভালোবাসা, আমাদের দায়িত্ব হলো তারকে শ্রদ্ধা প্রদর্শন করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস ইবনে মাজাহ শরীফে উদ্ধৃত হয়েছে, লাইসা মিন্না, ওই উম্মত আমার উম্মত নয়, মান লাম ইয়ারহাম সাগীরানা, যে উম্মত ছোটদেরকে দয়া প্রদর্শন করে না, ভালোবাসে না, স্নেহ করে না, ওয়াইওয়াক্তের কাবিরানা, বড়দেরকে শ্রদ্ধা করে না, সম্মান করে না, ও আমার দলভুক্ত নয়, আমার উম্মত হতে পারে না, যতই সে নামাজ পড়ুক, রোজা রাখুক না কেন। ওয়াইয়ালামু হাত্তা আলিমিনা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তিও আমার উম্মত নয় যেই ব্যক্তি আমার একজন আলেমের, আমার উত্তরাধিকারী, আমার জ্ঞানের উত্তরাধিকারী আলেমের হকের ব্যাপারে জানে না। একজন আলেমের হক একজন সাধারণ মানুষকে দিতে হয়, এটা বিশ্বনবীর আদেশ। যদি একজন সাধারণ মানুষ একজন আলেমের হক হলো সম্মান করা, তাকে তার আগে পা না বাড়ানো, তার আওয়াজের চেয়ে আওয়াজ বুলন্দ না হওয়া, তার কথার উপরে কথা না বলা, তিনি যদি হক্কানি আলেম হয়ে থাকেন, কারণ একজন হক্কানি আলেম তার এলেমের তুলনায় তিনি ততটা বিনয়ী হবেন, আর যিনি যতটা বিনয়ী হবেন তিনি আল্লাহ তাআলার কাছে ততটাই প্রিয় ভাজন। সুবহানাল্লাহ। সূরা ফুরকান এই জন্য রব্বে করিম ইরশাদ করছেন, ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনান وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। ইবাদুর রহমান,
রহমান দয়াময় আল্লাহ তাআলার নিকটস্থ ডিয়ারেস্ট নিয়ারেস্ট বান্দা কারা, তাদের সংজ্ঞায় আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনান, যারা জমিনে বিনয়াবনত হয়ে চলাফেরা করে, বিনয়ের সাথে চলে। আর এই বিনয়াবনত হওয়াটা বিশ্বনবীর অন্যতম চারিত্রিক বিভূষণ ছিল। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে বলছেন ফাবিমা রাহমাতি মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লাং ফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইদা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, বিশ্বনবীকে আল্লাহ তাআলা বড় যে সব রহমত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বড় রহমত হলো বিশ্বনবীকে আল্লাহ তাআলা কোমলমতি বানিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব যে যত বেশি কোমলমতি হবে, নরম হৃদয়ের অধিকারী হয়ে বিনয়ী হবে, জমিনে মানুষকে শ্রদ্ধার সাথে হ্যান্ডেল করবে, ওই ব্যক্তিটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, যারা জ্ঞানী, ধর্মীয় জ্ঞানে যারা জ্ঞানী, তাদেরকে বিশ্বনবী অন্যদের চেয়ে সবসময় বেশি প্রাধান্য দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে কোনো জাতিকে আল্লাহর পথে আহ্বান করার জন্য কোনো একটা দলকে তিনি পাঠাতেন, সাহাবিদের একটা দল, তখন সেখানে একজন আমির নিয়োগ করা প্রয়োজন হতো। কে আমির হবে, কাকে বিশ্বনবী নেতৃত্ব দিবেন ওই দলের মধ্যে, ওই সাহাবিদের মধ্য থেকে কাকে আল্লাহ রাসূল দায়িত্ব দিবেন, কার কমান্ডমেন্ট অনুযায়ী সবাই চলবে, শুরু থেকে শেষ পর্যন্ত, যাত্রা শুরু থেকে ফিরে আসা পর্যন্ত কার নেতৃত্বে চলবে, এমন লোক নির্বাচন করতে গিয়ে বিশ্বনবী পরীক্ষা করতেন, সাহাবিদেরকে জিজ্ঞেস করতেন মা মাআকা ইয়া ফুলান, এই প্রশ্নটা করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মাআকা ইয়া ফুলান, এই যে তোমাকে আমি এই দলের সাথে পাঠাচ্ছি, বলো তো দেখি তোমার কি কি যোগ্যতা আছে। কোন সাহাবি বলতেন ইয়া রাসূল আমি সূরা ফাতিহা পারি, সূরা ইখলাস পারি, আর কিচ্ছু পারি না। কোন সাহাবি বলতেন ইয়া রাসূল আমি সূরা ফাতিহা, সূরা ইখলাস, আরো দুই তিনটা সূরা পারি, সূরা ফালাক, সূরা নাস পারি। এভাবে করে এক একজনের প্রত্যেকের নিজেদের যোগ্যতার মাপকাঠিতে বিশ্বনবীর কাছে তারা পরীক্ষা দিতেন, ইন্টারভিউ ফেস করতেন। এইরকম এক কোনো এক দলের সাথে যখন এক দল সাহাবিকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেরণ করছিলেন, এক এক করে জিজ্ঞেস করছেন, এক সাহাবি বলছেন ইয়া রাসূলুল্লাহ মাই কাদা ওয়া কাদা ওয়া সূরাতুল বাকারা, ইয়া রাসূলুল্লাহ আমার কোরআনের অমুক 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 সূরা মুখস্থ আছে, পাশাপাশি এতক্ষণ পর্যন্ত যে ইন্টারভিউ নিয়েছেন যাদের মাঝে তারা কেউ সূরা বাকারা জানে না, কোরআনের সবচেয়ে বড় সূরা সূরা বাকারা, এটা আমার জানা আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আ মাআকা সূরাতুল বাকারা, তুমি কি সূরা বাকারা জানো, তোমার সূরা বাকারা মুখস্থ আছে, সূরা বাকারা অর্থ নির্যাস তুমি জানো, সূরা বাকারার শিক্ষা তোমার মাঝে আছে। কয়লা নাম, সাহাবি বললেন ইয়া রাসূলুল্লাহ হ্যাঁ, সূরা বাকারা আপনার উপর যখন যেভাবে নাজিল হয়েছে, যে প্রেক্ষাপট কেন্দ্র করে নাজিল হয়েছে, সম্পূর্ণটা আমার জানা আছে। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাযহাব ফাআনতা আমিরুহুম, তাহলে তোমাকে নির্বাচন করছি নেতা হিসেবে, এই দলের নেতা হবে তুমি নিজেই। সুবহানাল্লাহ। ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইমানদারদেরকে এবং যারা জ্ঞানী, নলেজেবল, ধর্মীয় জ্ঞানে যারা নলেজ রাখেন, তাদেরকে আল্লাহ তাআলা অন্যদের তুলনায় বহুগুণে সম্মানের মর্যাদা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ। এই মর্যাদা দেন কে? মর্যাদা কার হাতে? কার হাতে? ফা ইন্নাল ইজ্জাতা বিয়াদিল্লাহি তাবারাকা ওয়া তাআলা, সব ইজ্জতের মালিক কে? তু ইজ্জু মান তাশা ওয়া তু যিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর, আল্লাহ যাকে চান সম্মান দেন, অপমান করেন কে? সম্মান দেন কে? এই জন্য একজন আলেমকে সম্মান করা আমাদের উচিত। একজন আলেমকে সারা বিশ্বের সপ্ত নবমণ্ডল ভূমণ্ডলের সব সৃষ্টি তাকে সম্মান করে, আমি আপনি কেন করব না? যার সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছে, আমি কেন তাকে অপদস্থ, লাঞ্ছিত, বঞ্চিত করার জন্য আমি চেষ্টা করব, পায়তারা চালাবো? তাহলে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নামার সামিল হয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে রব্বে করিম হাদিসে কুদসিতে বলছেন মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আদান্তুহু বিল হার্ফ,
যে আমার আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু হয়ে যায়, আমার এই বন্ধুর ব্যাপারে যে শত্রুতা করে, যে অপমানিত করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, সে মূলত আমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করলো। আল্লাহু আকবার, আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কি টিকে থাকা যাবে? কেউ পেরেছে কি? পারে না। এই জন্য সাহাবিদের আমল দেখবেন, সাহাবিদের আমল সুনানে তিরমিজি মুস্তাদরাকে হাকিমে হাদিস উদ্ধৃত হয়েছে। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর সাহাবি, কত বড় সাহাবি, সুবহানাল্লাহ, তাফসিরকার ছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইকরাউল কুরআন মিন আরবা, চারজনের কাছ থেকে কোরআন শিখো, চারজনের কাছ থেকে কোরআনের তালিম নাও। এদের মধ্য থেকে একজন ছিলেন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা একদিন কোথাও থেকে ঘোড়াতে আরোহণ করে আসলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার সামনে। আসার সাথে সাথে আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা যায়েদ ইবনে সাবিতের ঘোড়ার লাগামটা ধরলেন, টেনে তাকে ঘোড়ার উপরে রেখে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। সুবহানাল্লাহ। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার এই সম্মান বোধ দেখে সাথে সাথে ঘোড়া থেকে নেমে গেলেন। নেমে গিয়ে বললেন যে আপনি এমনটা কেন করছেন? আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা জবাবে বললেন, হাকাদা উমিরনা আন নাফআলা বিউলামাইনা ওয়া কুবারাইনা। যায়েদ ইবনে সাবিত, আপনার কাছ থেকে বিশ্বনবী বললেন কোরআন শেখার জন্য, কারণ আপনি কোরআনের জ্ঞানে পণ্ডিত ছিলেন। সুবহানাল্লাহ। অতএব আপনার মর্যাদা বিশ্বনবী খোদ নিজেই প্রকাশ করে গিয়েছেন, তা আপনার মতো আলেমের, আপনার মতো মুরব্বির খেদমত করার জন্যই আমাদেরকে বিশ্বনবী এভাবে নির্দেশ করেছেন। সুবহানাল্লাহ। আমরা আলেমদের জুতা টেনে দেই, আলেমদের পানি টেনে দেই, ওযু করার ব্যবস্থা করে দেই। উসামা রাদিয়াল্লাহু তাআলা ভোর রাতে বিশ্বনবী সাল্লামের দরবারে এসে উপস্থিত থাকতেন। কখন বিশ্বনবীর মেসওয়াক দরকার হয়, কখন বিশ্বনবীর জন্য পানির দরকার হয়, কখন পানি গরম করবে, রাত্রেবেলায় বিশ্বনবীর দরবারে এসে পানি উপস্থাপন করতেন ওযু করার জন্যে। খুবই গরিব সন্তান ছিলেন উসামা রাদিয়াল্লাহু তাআলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি একদিন তাহাজ্জুদের সময় উসামাকে বললেন, উসামা তুমি আমার কাছে কি চাও? উসামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ, মুরাফাকাতুকা ফিল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়ার কোনো অর্থ চাই না, আমি দুনিয়ার কোনো অর্থের প্রতি লোলুপ নই, আমার দুনিয়ার কোনো কিছুর প্রতি নেশা নাই, একটাই নেশা, যেমনিভাবে পৃথিবীতে আপনার সাথে আছি আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। বিশ্বনবী সাল্লাম বললেন, তাহলে তুমি আমাকে ফা আননি ফা আইননি বিকাসরাতি সুজুদ। উসামা বেশি বেশি করে সেজদা করো, বেশি বেশি করে সেজদা করো, মিন্স বেশি বেশি করে তুমি আল্লাহর সামনে নিজের ইচ্ছাকে সবে দাও, তুমি বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, আমাকে যেভাবে তাহাজ্জুদ পড়তে দেখো, তাহলে একসাথে আমরা দুইজনে জান্নাতে পাশাপাশি থাকব। আলেমের খেদমতে যাবেন, আলেমের খেদমতে যাবেন। একটা আলেম সে যেমনিভাবে একটা জাতিকে সম্মানের সর্বোচ্চ আসনের দিকে ধাবিত করতে পারে, একজন কুলাঙ্গার আলেমের কাছে গেলেও আপনাকে সে জাহান্নামের অতল গহ্বরে নিয়ে যাবে। ফাদাল্লু ওয়া আদাল্লু, বিশ্বনবী সাল্লাল্লাহু বললেন সেই নিকৃষ্টতর আলেম নিজে পথভ্রষ্ট, তার কাছে যারা যাবে তাদেরকেও সে পথভ্রষ্ট করে ছাড়বে। আলেমকে চিনতে হবে, আপনি আলেমের কাছে যাবেন, আলেমকে সম্মান করবেন। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ এই ঘটনা নকল করেছেন হাফিজ ইবনে কাসির রাহেমাহুল্লাহ, আল বিদায়া ওয়ান নেহায়া নামক গ্রন্থে এসছে। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ যখন ইমাম বুখারী রাহেমাহুল্লার দরবারে গেলেন হাদিস সংগ্রহ করার জন্য, হাদিস শেখার জন্য, ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ গিয়ে সর্বপ্রথম তার উস্তাদ ইমাম বুখারীর ফাকাব্বালা বাইনা আইনাই, দুই চোখের মাঝখানে একটা চুমু এঁকে দিলেন। সুবহানাল্লাহ। আজকে তো ছাত্র শিক্ষকের মাঝে কোনো সম্পর্কই নেই, পারস্পরিক শ্রদ্ধাবোধ বলতে কিছু নাই, ইভেন ইউনিভার্সিটি চ্যান্সেলর ভাইস চ্যান্সেলর প্রফেসরদেরকে রুমে আবদ্ধ করে জুতা মারা হয়, তা আপনারা জানেন। কি আশা করতে পারে এই জাতি,
যেই দেশে জ্ঞানের কদর নেই সেই দেশে গুণী জন্মায় না। এটা বহুজনে বহুভাবে উক্তি করেছেন, আমাদের প্রধানমন্ত্রী মহোদয়া তিনিও এভাবে উক্তি করেন, যেই দেশে জ্ঞানের কদর নেই সেই দেশে গুণী জন্মায় না। আপনি যার কাছ থেকে এলেম অর্জন করবেন, যার আলোর মশাল দিয়ে আপনি পথ চিনতে শিখবেন, তার পথটাকে আপনি অন্ধকার করে দিচ্ছেন, তার পথ রুদ্ধ করে দিচ্ছেন, তাকে বিপদের দিকে ঠেলে দিচ্ছেন, তাকে অবরুদ্ধ করে আপনি আপনার দাবি দাওয়া আদায় করার চেষ্টা করছেন, সে কোন ধর্মের মুসলমান আপনি, কোন ধর্মের জাতি আপনি, যেই জাতি আপনি জ্ঞান অর্জন করতে চান অথচ আপনার শিক্ষককে আপনি ন্যূনতম শ্রদ্ধাবোধ প্রদর্শন করতে পারেন না। ইমাম মুসলিম রাহেমাহুল্লাহ প্রথমে এসেই ইমাম বুখারী রাহেমাহুল্লাহর দুই চোখের মাঝখানে একটা চুমু আঁকলেন, সাথে সাথে পায়ের দিকে যেতে থাকলেন। এই ঘটনা বানানো নয়, আল বিদায় ওয়ান নিহায়াতে হাফিজ ইবনে কাসির লিখেছেন। সুবহানাল্লাহ, কইবেন না? চুমু দেওয়ার সাথে সাথে পায়ের দিকে যাচ্ছেন, ইমাম বুখারী টেনে ধরলেন, আপনি কি করছেন? সুবহানাল্লাহ, বললেন দানি হাত্তা উকাব্বিলা রিজলাইকা ইয়া উস্তাদ আল উস্তাদিন ওয়া ইয়া রাইস আল মুহাদ্দিসিন। হে মুহাদ্দিসদের নেতা, হে উস্তাদ আল উস্তাদ, আমার প্রিয় শিক্ষক, আমি শুধু আপনার কপালের মাঝখানে চুমু দিয়ে তৃপ্ত হতে পারলাম না, আমাকে ছেড়ে দিন, আমি আপনার দুটা পায়ে চুমু খেতে চাই, আমি আপনার পায়ে চুমু খেতে চাই, আমাকে আপনি সুযোগ দিন। সুবহানাল্লাহ, শ্রদ্ধাবোধ হওয়া দরকার। এইরকম মুআজ্জাজ হাজরিন, কেন শ্রদ্ধা করবেন না একজন আলেমকে, কেন আপনার উস্তাদকে আপনি শ্রদ্ধা করবেন না? মুহাম্মদ ইবনে ইয়াহইয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল উলামা আরহাম বি উম্মতি মুহাম্মাদিন মিন আবাইহিম ওয়া উম্মাহাতিহিম। আলেমগণ একজন সাধারণ মানুষের কাছে তার নিজের বাবা মায়ের চেয়ে অনেক বেশি দয়াশীল। সুবহানাল্লাহ, এই পৃথিবীতে যদি প্রশ্ন করা হয় আপনার প্রতি সবচেয়ে বেশি করুণাময়ী, মমতাময়ী, সবচেয়ে বেশি সম্মানের পাত্রকে, নিঃসন্দেহে বলবেন আমার বাবা, আমার মা। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন, আনিশকুর লি ওয়ালি ওয়ালিদাইক, আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় বেশি গুরুত্ব আল্লাহ তাআলা যেটা দিয়েছেন, আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত। সুবহানাল্লাহ, মা বাবাকে তাজিম করা, ইকরাম করা, এহতেরাম করা, সম্মান প্রদর্শন করা। কিন্তু মুহাম্মদ ইবনে ইয়াহইয়া বলছেন, সেই মা বাবার চেয়ে অনেক বেশি দয়ালু, পরম করুণাময়ী, অনেক বেশি মমতাময়ী, স্নেহশীল একজন আলেম সাধারণ মানুষের প্রতি। সুবহানাল্লাহ, এই আলেমের কথা অনেকেই বুঝতে পারলেন না। ওয়াকাইফ, জিজ্ঞেস করলেন, এটা কী করে সম্ভব? আমার মা আমার জন্য আমার তার জীবন বাঁচিয়ে রেখে সব কিছু করে, আমার বাবা আমাকে এতটা বেশি আদর কদর করে থাকেন, নিজে না খেয়ে আমাকে খাওয়ান, না পরে আমাকে পড়ান, আর আপনি বলছেন একজন আলেম যার কাছ থেকে আমি জ্ঞান অর্জন করি তিনি আমার মা বাবার চেয়ে অনেক বেশি করুণাময়ী, আমার প্রতি দয়াশীল, এটা কী করে সম্ভব? হাউ ইজ ইট পসিবল? তিনি জবাবে বললেন, লিআন্নাল আবা ওয়াল উম্মাহাত ইয়াহফাযূনাহুম মিন নারিদ দুনিয়া। ও দুনিয়ার মানুষ, তোমরা জানো একটা সন্তানকে কখনোই একটা মা কিংবা বাবা আগুনে, দুনিয়ার আগুনে নিক্ষিপ্ত হতে দেবে না, ঠিক কিনা বলেন? নিজের জীবন বাজি রেখে হলেও সন্তানকে বুকে আগলে ধরে আগুনের তাপ থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে, যেটা আমরা পুরান ঢাকাতে দেখেছি এই নজির। মা বাবাই দুনিয়ার আগুন থেকে সন্তানকে হেফাজত করার জন্য নিজের জীবনকে বাজি রাখে। ওয়া ইন্নাল উলামা ইয়াহফাযূনাহুম মিন নারিল আখিরাহ। আর আলেমরা কেন? আলেমরা আখিরাতের যে আযাব, যে আগুন, জাহান্নামের আগুন থেকে তার জাতিকে বাঁচিয়ে থাকে। সুবহানাল্লাহ, ফাইন্না নারাদ দুনিয়া আহওয়ানু মিন নারিল আখিরাহ। কারণ দুনিয়ার এই আগুন সাধারণ তুচ্ছ আগুন, জাহান্নামের আগুনের তুলনায়। আল্লাহু আকবার! আমার মামা, আমার মা, আমার বাবা এই পৃথিবীর আগুন থেকে আমাকে বাঁচায়, আখিরাতের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করে না? যদি চেষ্টাই করতো ফজরের সময়, কোনো মা কোনো বাবা তার সন্তানকে ঘরে বিছানায় শুইয়ে রেখে নিজে কাজ করতো না, ঠিক কিনা বলুন? মুআজ্জাজ হাজরিন,
আলেমরা হচ্ছে এটাই। এই জন্য বলা আল উলামা ও আতিবাউল উম্মাহ। ফিজিক্যাল ডাক্তার আছে আমাদের, যাদের কাছে আমরা ফিজিক্যাল শুশ্রূষার জন্য আমরা তাদের কাছে প্রেসক্রিপশন নিতে যাই। আলেমদেরকে বলা হয় আতিবাউল উম্মাহ, উম্মতের ডাক্তার। কোথায় কি রোগ আছে, অন্তর কোথায় কালো হয়েছে, অন্তর কোথায় দাগ পড়ে গেছে, অন্তর কোথায় অন্ধকারে ছেয়ে গেছে, সেটাকে আলোকিত করার জন্য আলেমের কাছে যেতে হবেই। এই জন্য রব্বে কারিম রিপিটেডলি উহা গ্রন্থাল করে বলছেন, কুনু মা সাদিকিন কুনু মা সালিহিন। নেককারদের কাছে যাও, আল্লাহওয়ালাদের কাছে যাও, আলেমদের কাছে যাও। কিছু না জেনে থাকলে আহলুল যিকরদেরকে জিজ্ঞেস করো, ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন। যদি না জানো, যারা কোরআন এবং সুন্নায় ব্যুৎপত্তিগত জ্ঞান ইতোমধ্যে অর্জন করেছে, কোরআনের জ্ঞান যার কাছে আছে, বিশ্বনবীর আদর্শ যার চেহারার মধ্যে প্রতিভাত হয়েছে, তার কাছে যাও, তাকে জিজ্ঞেস করো। মুআজ্জাজ হাজিরিন, যদি আলেমদেরকে সম্মান আমরা না করি, আমি আমার কথা বলছি না, আমি নিজেকে আলেম মনে করি না, কারণ আমার এলেম খুবই তুচ্ছ, আমার আমল তার তুলনায় আরো তুচ্ছ। আমি নিজেকে আলেম মনে করি না, আমি শুধু এলেমের পথের একজন খাদেম মনে করি। বিশাল সমুদ্র, বিশাল সমুদ্র, একটা সুই ফেললে সেটা উঠানোর পরে মাথায়, সুইয়ের মাথায় হয়তো একটু ছিটে ফোটা পানি থাকতে পারে, তার বিন্দু মাত্র আমাদের মাঝে নাই, বিশাল সমুদ্র পড়ে আছে। সত্যিকারের আলেম এই পৃথিবীতে পাওয়া খুবই দুষ্কর। যদি এই রকম একজন দুইজন আলেমকে আমরা পাই, আর আলেমকে যদি শ্রদ্ধা না করে বিশ্বাস করেন, খোদার কসম আমার আপনার ধ্বংসের অন্যতম মাধ্যম হবে সেটা। কারণ বলা হয়েছে, ইজা আরাদাল্লাহু হালাকা রাজুলিন আকাবাহু বিসালাসাতি আশিয়া। যখন আল্লাহ কোনো বান্দার ধ্বংস চান, আল্লাহ চান ওটা ধ্বংস হয়ে যাক, জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ভস্মীভূত হয়ে যাক, তাকে আল্লাহ তাআলা তিনটার যে কোনো একটা পরীক্ষা দিয়ে তাকে পরিণতির দিকে টেনে নিয়ে যান। এক, ইয়ারযুকুহু ইলমান, আল্লাহ তাআলা হয় তাকে জ্ঞান দিবেন, ওয়ায়ামনাহু ওয়ায়ামনাউ আন আমালিল আলিম, জ্ঞান দিবে কিন্তু জ্ঞান অনুযায়ী সে আমল করবে না, জ্ঞান দিবে সে অনুযায়ী সে আমল করবে না, জ্ঞানী হবে মহাপণ্ডিত, আমল নাই। এই জন্য আলেম তাকে বলে না যার শুধুমাত্র জ্ঞান আছে, তাকে আলেম বলে না, আল আলিমু বিল আমাল, যার এলেম আছে যার আমল আছে, এই দুটার সমন্বয় যার মাঝে আছে সেই প্রকৃত পক্ষে আলেম। সুবহানাল্লাহ। আল্লাহ যাকে ধ্বংস চান তাকে জ্ঞান দেন, কিন্তু আমল করতে দেন না, এটা প্রথম। দ্বিতীয়, ওয়ায়ারযুকুহু সুহবাতা সালিহিন, আল্লাহওয়ালাদের সাথী হওয়ার সুযোগ দেন, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার সুযোগ দেন, আলেমের সঙ্গী হওয়ার সুযোগ তৈরি করে দেন কে? কিন্তু ওয়ায়ামনাউহু আন মারিফাতি হুকুকিহিম, আলেমের সাথে চলতে গেলে যে আলেমের হক আদায় করতে হয় এইটা সে জানে না। বহু মানুষ আছে আলেমের সাথে ভালো সম্পর্ক আছে, আলেমকে ভালোবাসে, জীবন দিতে পর্যন্ত প্রস্তুত হয়ে যায়, কিন্তু আলেমের কি হক আছে, আলেমের কি অধিকার আছে তার উপরে এই ব্যাপারে অনেকেই জানে না। আল্লাহ যখন কোনো ব্যক্তির ক্ষতি চান, ধ্বংস হয়ে যাক এটা চান, তাকে আলেমের কাছে পাঠান, কিন্তু আলেমের হক তাকে দিয়ে আদায় করান না। আলেমের হক কি? তাকে সম্মান করা, তাকে ভালোবাসা, তাকে উচ্চ বাচ্চে তার সামনে কথা না বলা, তাকে ডিরেক্ট না করা, তাকে ইনস্ট্রাক্ট না করা, তাকে কোনো কাজে বাধা না দেয়া, বিশেষ করে ধর্মীয় কোনো কাজে তার উপর কর্তৃত্ব না ফলানো, তার কদমের সামনে পা না বাড়ানো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলতেন, সাহাবীরা তার সামনে পা বাড়াতেন না, তিনি যখন কথা বলতেন সাহাবীদের কথার আওয়াজ ছিল নিচু। কারণ হচ্ছে, যারা আল্লাহ রসুলের সামনে উঁচু আওয়াজে কথা বলতেন, তাদের জীবনের সব আমল মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিবেন বলেছেন কে? আলেমদের কাছে যাবেন, আলেমের হক সম্পর্কে ওয়াকিফাল হবেন,
আলেমকে খেদমত করবেন, পারবেন তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তিন নম্বর হলো ইয়াফতাহু আলাইহি বাবুত্তা, তৃতীয় যেই ব্যক্তির যা আল্লাহ তাআলা ধ্বংস চান তাকে আল্লাহ তাআলা ইবাদতের সুযোগ দিবেন, ইবাদতে ইখলাস থাকবে না, ইখলাসহীন ইবাদত করবে। এই ইবাদতের কোনো মূল্য আছে আল্লাহ তাআলার কাছে? ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ, ইবাদত হতে হবে ইখলাসের সাথে। অতএব ধ্বংস হওয়ার তিনটা কারণ আছে, আল্লাহ যার ধ্বংস চান তাকে তিনটার যে কোনো একটাই দেন। এক, হয়তো তাকে ইলম দেন, আমল দেন না। দুই, সোহবতে সালেহ ইখতিয়ার করার সুযোগ দেন, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার সুযোগ দেন, কিন্তু আল্লাহওয়ালাদের খেদমত তার নসিবে জোটে না। তিন, তাকে আল্লাহ তাআলা বহু আমল করার সুযোগ দেন কিন্তু সেই আমলে ইখলাস থাকে না। মসজিদে আমরা দান করি আলহামদুলিল্লাহ, চারতলা আমাদের প্রফেসর মরহুম আবুল কালাম রহমতুল্লাহি আলাই ইন্তেকালের আগের সপ্তাহ চারতলায় মসজিদে ফ্যানগুলি সুন্দর করে লাগানোর জন্য মসজিদে মুসল্লিরা সুন্দরে নামাজ পড়বেন, শান্তিতে নামাজ পড়বেন, দেখতে যেন হাসানুল মাংজার দেখায়, বিউটিফুল দেখায়, সব একই স্টাইলের, একই উচ্চতায়, একই কালারের, একই কি বলা হয় ব্র্যান্ডের হওয়া চাই। এই কথাগুলো তিনি বলেছেন। হসপিটালে যখন তিনি হসপিটালাইজড, তখনও তার মেজো ছেলের সাথে তখনও আলাপ করেছেন হসপিটালে মৃত্যুসজ্জা অবস্থায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, ইদা আরাদাল্লাহু বিআবদিন খাইরান ইস্তামালা, আল্লাহ যখন তার কোনো বান্দার কল্যাণ চান মৃত্যুর আগে তাকে দিয়ে ভালো ভালো কাজ করিয়ে নেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু নসিব করুন, আল্লাহ আমাদেরকে এমন মৃত্যু নসিব করুন। মুআজ্জাজ হাজিরিন, এই যে ফ্যান অনেকেই দান করেছেন, অনেকেই দান করেছেন, চতুর্থ তলার কাজ যদি না থাকতো তাহলে আমরা দান করার সুযোগ পেতাম না, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এখন আমার দায়িত্ব হলো এটা ইখলাসের ভিত্তিতে আমি করলাম কিনা। যদি আমি ইখলাসের সাথে আমার ফ্যানগুলি দিয়ে থাকি, কবুল করবেন কে? আর যদি ইখলাস না থেকে থাকে তাহলে আমার টাকাগুলো জলে গেল, আমার ধ্বংসের পতন মুক্ত হয়ে গেল। আল্লাহ আমাদেরকে এমন দান থেকে হেফাজত করুন। আলেমের মর্যাদার কথা বলছিলাম, আমি আলোচনা শেষ করব, শারীরিক অবস্থাও বেশি ভালো না। মুআজ্জাজ হাজিরিন, আলেম তিন প্রকার, মাথায় রাখবেন, সব ঢালাওভাবে সব আলেমের কাছে যাবেন না। মুহাম্মদ ইবনু শেখ মুহাম্মদ ইবনু আল উসাইমিন, মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তিনি বলছেন আলেম তিন প্রকার, ওলামা উদ্দাউলা, ওলামা উল উম্মা, ওলামা উল মিল্লা। খুব ভালো করে শুনুন, বিশ্বনবী চলে গেছেন কিন্তু কথা রেখে গেছেন, ইন্না খাইরাল খিয়ারে খিয়ারুল ওলামা ওয়া শাররাস শিরারে শিরারুল ওলামা, সর্বোৎকৃষ্ট মানুষ হচ্ছে জাতির সূর্য সন্তান আলেম, সর্বনিকৃষ্ট মানুষ হচ্ছে পৃথিবীর বুকে তারাও আলেম। অতএব আলেমের ক্লাসিফিকেশন আছে, আপনি সব আলেমের কাছে যাবেন না। শেখ মুহাম্মদ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলছেন আলেম তিন প্রকার, এক হচ্ছে ওলামা উদ্দৌলা, রাষ্ট্রীয় আলেম, যে আলেম শুধু রাষ্ট্রের তাবিদারি করে, রাষ্ট্রের পা চাটে, সরকারের কথা অনুযায়ী চলে, সে অনুযায়ী ফতোয়া দেয়, আছে কি না নাই? আছে কি না নাই? যে আলেম সরকারের কাছ থেকে বেতন নেয়, লা ইলাহা ইল্লাল্লাহ তালকিনও দেয়, ঠিক কি না বলেন? এবং কাদেরকে তালকিন দেয়? প্রকৃত আলেম যাদেরকে লা ইলাহা ইল্লাল্লাহর তাফসির করার জন্য, সেই পথে আহ্বান করার জন্য ফাঁসির কাষ্ঠে ঝুলায়, ওই সব আলেমদের কাছে এই সব রাষ্ট্রীয় আলমগুলা যায়, যাই লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেয়, ঠিক কি না বলেন? সৈয়দ কুতুব শহীদ তাফসির ফি জিলালিল কুরআন তিনি লিখেছেন, লা ইলাহা ইল্লাল্লাহর পথে মানুষকে আহ্বান করার জন্য তাকে জেলে আবদ্ধ করা হলো, মৃত্যুর ঘোষণা দেওয়া হলো, ফাঁসির কাষ্ঠে ঝুলানো হবে। ফাঁসির মঞ্চে ঝুলানোর আগেই একজন রাষ্ট্রীয় আলেম আসলেন, তাকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াবেন। চিন্তা করা যায়? সৈয়দ কুতুব শহীদ তিনি বললেন, আপনি কেন এসছেন? বলল যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়াইতে আসছি আপনাকে। আপনাকে কি লা ইলাহা ইল্লাল্লাহর জন্য আপনি বিনিময়ে কী পাবেন? বলল যে বিনিময়ে আমাকে বেতন দেয়। তিনি বললেন, আহারে আফসোস, আহারে আলেম, যে লা ইলাহা ইল্লাল্লাহর তালকিন দেওয়ার জন্য তোমাকে সরকার বেতন দেয়, সেই লা ইলাহা ইল্লাল্লাহর পথে আহ্বান করার কারণে আজকে আমাকে ফাঁসির কাষ্ঠে ঝুলতে হচ্ছে। এক প্রকার আলেম ওলামা উদ্দৌলা, রাষ্ট্রীয় আলেম, রাষ্ট্রের তাবেদারি করে।
ওলামাউল উম্মাহ জাতির আলেম, জাতি যেদিকে আলেম সেদিকে, মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, অধিকাংশ মানুষ যেই পথে হুজুরও সেই দিকে আছে কিনা নাই এরকম। আর ঝামেলায় যাইতে চাই না, হকের কথা দরকার নাই, বাপ দাদা মা ওয়াজাদনা আলাইহি আবা আনা, বাপ দাদা যেদিকে গেছে মুষ্টিমীয় লোক যেদিকে আছে ওইদিকেই আছে, কোরআন সুন্নাত ধার ধারে না আছে কিনা নাই এরকম। তৃতীয় প্রকার আলেম হচ্ছে ওলামা উল মিল্লা, প্রকৃত আলেম, দিনের আলেম, যে আলেম দরবারিও বুঝে না, সরকারও বুঝে না, যেই আলেম সাধারণ জনগণের কথার ভিত্তিতে রায় দেয় না, রায় দেয় কোরআন এবং সুন্নাহ অনুযায়ী। এবার কে তার সাথে আছে কে তার সাথে নাই এই ব্যাপারে ধার ধারে না আছে কিনা নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আলেমদেরকে আপনি কোথায় পাবেন, এই আলেমদেরকে কোথায় পাবেন? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বললেন, ওলামা উল মিল্লাহ দীনের আলেমদেরকে খোঁজার জন্য তিন জায়গায় যাবে। কয় জায়গায়? এক, তাহতাত তুরাব, তাহতাত তুরাব, মাটির নিচে, মাটির নিচে। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে, ইন্নাল্লাহ লা ইয়াকবিদুল ইলমা বিকাবদি, লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাযিউহু মিনাল উলামা ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকাবদিল উলামা। আল্লাহ তাআলা মানুষ বান্দার কাছ থেকে জ্ঞান, এলেম, যে এলেম নিয়ে আমরা কথা বলছি, এলেমটাকে টেনে টেনে বের করে নেবেন না, এলেম উঠায় নেবেন, এর মাধ্যম একটাই, আলেমদেরকে আল্লাহ তাআলা তুলে নেবেন, হক্কানি আলেমদেরকে পৃথিবী থেকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। অতএব যারাই পৃথিবী থেকে চলে যায় হক্কানি আলেম, ওদেরকে পাওয়া যাবে কোথায়? মাটির নিচে, মাটির নিচে। দুই, জালেমের জেলখানায়, সিজনি জালেম। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন, দ্বিতীয় প্রকারের হক্কানি আলেম পাবেন জালেমের জেলখানায়। এটা স্বাভাবিক হয়ে গেছে, বিষয়টাই এরকম। চার মাযহাবের চার ইমাম, ইমামে আজম আবু হানিফা নোমান, খুঁজতে হলে তাকে জেলখানায় যেতে হবে। ইমাম মালিক ইবনে আনাস মালিকি মাযহাবের ইমাম, খুঁজতে হলে তাকে জেলখানায় যেতে হবে। ইমাম শাফেঈ রাহেমাহুল্লাহ, খুঁজতে হলে তাকে জেলখানায় যেতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহেমাহুল্লাহ, খুঁজতে হলে তাকে জেলখানায় যেতে হবে। ইবনে খালদুন, খুঁজতে হলে জেলখানায় যেতে হবে। ইবনুল আরাবি, খুঁজতে হলে জেলখানায় যেতে হবে। আনাস ইবনে মালিক, তাকে খুঁজতে হলে জেলখানায় যেতে হবে। আপনি হক্কানি আলেম দেওবন্দের, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি রহমতুল্লাহ, খুঁজতে হলে তাকে জেলখানায় যেতে হবে। আজিজুল হক রহমতুল্লাহ, তাকে খুঁজতে হলে জেলখানায় যেতে হবে। প্রফেসর মাওলানা আবুল কালাম রহমতুল্লাহ আলাইহি, দিনের জন্য বুলেট পর্যন্ত ধারণ করেছেন, আপনারা জানেন। এই মসজিদ তৈরি করতে গিয়ে তিনটা বুলেট খেয়েছেন গত বছরও তো তিনি, এই গত বছরও তো তিনি জেল খেটে আসছেন, ঠিক কিনা বলেন? হক্কানি অবস্থাটাই হয়ে গেছে এইরকম, হক্কানি আলেম এদেরকে জালেমের জেলখানায় পাবেন। এখনো পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন দেশে, ইভেন সৌদি আরবে তাকায় দেখেন, যারাই রাজতন্ত্রের বিরুদ্ধে কথা বলেছে, যারাই সৌদি সরকারের বিরুদ্ধে কথা বলেছে, হক কথা বলেছে, ধরে ধরে তাদেরকে জেলখানায় আবদ্ধ করে রাখা হয়েছে। কোন দিকে যাবেন আপনি? সর্বশেষ ময়দানিল মুআরাকা, হক্কানি আলেমকে পাবেন যুদ্ধের ময়দানে। যেই আলেম শুধুমাত্র তসবি গনে, তসবি টিপে মসজিদে বসে, ওই হক্কানি আলেম নয়। কারণ তসবি টেপা হলো এটা মুস্তাহাব আমল। ইযা কুদিয়াতি সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, বের হয়ে যাও জমিনে ছড়িয়ে পড়ো, ফানতাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, নামাজ শেষ জমিনে ছড়িয়ে পড়ো, যুদ্ধের ডাক আসছে, দীন ইসলামকে রক্ষা করতে হবে। আর যদি এর পরেও যদি ইমাম সাহেব আলেম মহোদয় মসজিদে বসে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এখানে বসে বসে, সে কি আসলে আলেম? লা ইলাহা ইল্লাল্লাহ তসবি জপা এটা সুন্নাহ বা মুস্তাহাব, কিন্তু জিহাদ করা এটা কি? ফরজ। অতএব একজন আলেম তারতম্য করবে, সে কি ফরজে আত্মনিয়োগ করবে নাকি সুন্নাতের প্রতি বেশি ঝোঁক থাকবে তার? যখন ফরজ আসবে, তিনি তসবি তাহলিল ছেড়ে দিয়ে তিনি ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। এই জন্য বলা হয়েছে, তসবিহের দানা গুণনাকো তুমি হুজরার মধ্যে বসে, ময়দানে নামো, হিম্মত করো, শমশির ধরো কষে। শমশির ধরতে হবে, যেই আলেম
শুধুমাত্র তসবি টিপে সে প্রকৃত আলেম হতে পারে না, ঠিক কিনা বলেন? তসবির সময় তসবি টিপবে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়বে, কিন্তু ময়দানের জন্য হুঙ্কার দিতে হবে বিশ্ব নবীর মতো নানা তরবারি নিয়ে 27টা যুদ্ধে তাকে অংশগ্রহণ করতে হবে, ঠিক কিনা বলুন? প্রকৃত আলেম নলে হতে পারবে না। অতএব প্রকৃত আলেমের কাছে আমরা যাওয়ার চেষ্টা করি, নচেত এটা আমাদের জন্য ধ্বংসের কারণ হবে। আজকের আলোচনার মুলাহাজা মুদ্দা কথা হলো প্রত্যেককে আলেম হইতে হবে। আপনারা মনে করেছেন যে এই আলেম শুধুমাত্র হুজুরদের, না না না, জেনারেল মানুষ ডাক্তার জাকির নায়েক ডাক্তার হওয়ার পরে তিনি শ্রেষ্ঠ আলেম হয়েছেন না? কথা কন না কেন, নাকি সমস্যা আছে আপনাদের এটা স্বীকার করতে? একজন ডাক্তার হওয়ার পরে জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে তিনি সারা বিশ্বের চিত্র পাল্টে দিচ্ছেন না? তাহলে আমি আপনি পারবো না কেন? আমি আপনি কেন পারবো? ডাক্তার জাকির নায়েক যদি কোনো বাবা মায়ের সন্তান হয়ে থাকেন, তিনি পারেন আমূল পরিবর্তন আনতে, সাধন করতে। আপনি মুসলমান, আপনার বাবা আছে, আপনার মা আছে, আপনাকেও পারতে হবে, কারণ আপনি মুসলমান। আপনার প্রথম ওহির নির্দেশনা হলো ইকরা বিসমি রাব্বিকা আল্লাযী খালাক, আপনাকে পড়তে হবে, আপনাকে জানতে হবে। মূর্খের কোনো স্থান ইসলাম ধর্মে আলেম যদি না পারি আলেমকে সম্মান করব, নিজে যদি না পারি আলেমকে ভালোবাসবো। কোন আলেমান নিজে আলেম হও, আও মুতাআল্লিমান অথবা নিজে ছাত্র হও, আও মুস্তামিআন লাহু আও মুহিব্বান লাহু, অথবা আলেমের কথা শোনো তাকে ভালোবাসো, এমনটাই বিশ্বনবী বলেছেন। আলেমকে ভালোবাসবেন, আলেমকে কদর করবেন, শ্রদ্ধা করবেন, হক্কানি আলেমের কাছে যাবেন। আলেম কয় প্রকার? রাষ্ট্রীয় আলেম, জাতির আলেম, দ্বীনের আলেম। আপনি কোন আলেমের কাছে যাবেন? কোন আলেমের কাছে যাবেন? অতএব যেই সব দ্বীনের আলেম হক্কানি আলেম আছেন তাদেরকে কয় জায়গায় পাওয়া যায়? এক, মাটির নিচে। তাদের জিয়ারত করবেন, তাদের তাওয়াজ্জু নেওয়ার চেষ্টা করবেন, মাঝে মাঝে তাদের কবরের পাশে যাবেন, তাদের জন্য দোয়া করবেন। দুই, জেলখানায়। যেই সব হক্কানি আলেম জেলখানায় আছে তাদেরকে আপনার অশ্রদ্ধা বোধ করবেন? ঘৃণা করবেন? মনে রাখবেন তারা বিশ্বনবীর পথেই হাঁটছেন। বিশ্বনবী সিহাবে আলী আবি তালিবে ছিলেন, তারাও সেই পথেই আছেন, ঠিক কিনা বলুন? তিন নাম্বার, যুদ্ধের ময়দানে ডাক আসলে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছে মুসলমান? আল্লাহ কবুল করো। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দারুল হিদায়া الذين يريدون وجه الله دار الهدايه a home of guidance